সালামু আলাইকুম, বিকে ইনোভেশন ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে মাত্র 25 টাকার জিনিস 25 টাকা বা 20 টাকা এলাকা ভিত্তিক দাম কম বেশি হয়, তো সেটা আপনি 400 টাকা বা 450 টাকা বিক্রি করতে পারবেন কীভাবে, তো আমি আপনাদের এখন সেটা দেখাবো। তবে ততক্ষণ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ও যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাওয়া যাক, সেই ব্যবসাটি কী কীভাবে করবেন, কোথায় করবেন, সেই বিষয়ে সব কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিকে ইনোভেশন ভিডিওর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটি যখন দেখবেন তখন অবশ্যই নিখুঁতভাবে দেখবেন, আমরা যেটা দেখাবো সম্পূর্ণ ন্যাচারালভাবে, আমরা কোনো রং চং বা আপনার ডেকোরেশন সেই ধরনের আমাদের কোনো কিছুই নাই, যেটাই দেখবেন প্রাকৃতিক, মানে আমরা যেটা তৈরি করছি ম্যানুয়ালভাবে সেটাই, এখানে কোনো প্রকার আপনার অত্যাধুনিক কিছু দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে ব্যবসাটি কী কীভাবে করবেন, কোথায় করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে ভুট্টা দিয়ে চিপস তৈরির যে ব্যবসা, 1 কেজি ভুট্টা 400 টাকা বিক্রি করতে পারবেন, এখানে মাত্র ভুট্টা 1 কেজি আর আপনার সামথিং লবণ, কিছু মুখরসি ঝাল কিংবা মশলা ইত্যাদি, তো সেক্ষেত্রে সব মিলাই আপনার 50 টাকাও খরচ হবে না প্রতি কেজি মালে, কিন্তু সেটা আপনার 400 টাকা থেকে 500 টাকা বিক্রি করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই জিনিসটা চাহিদা রয়েছে ব্যাপক হারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় আমরা মেশিন দিচ্ছি, এটি চায়না মেশিন কিন্তু আমরা নিজেরা তৈরি করছি, এটা চায়না আপডেট কোম্পানির মেশিন, আমরা চায়নাতে ভার্সন দিয়ে তৈরি করা, কিন্তু এটা সম্পূর্ণ বাংলাদেশ বা আমার নিজস্ব তৈরি, এই মেশিনগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি। মেশিনের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, বেকারত্ব নিয়ে আর ঘোরাফেরা করবেন না। তো আমরা মেশিনটি কীভাবে চালাবো, চালানোর প্রসেস, ব্যবসার বিস্তারিত, এগুলো আমরা সব কিছু বলা সম্ভব হচ্ছে না, তো যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এবার আমরা চলুন যাওয়া যাক সে বিস্তারিত কাঙ্ক্ষিত সে মেশিনটি কীভাবে সরেন। ওকে, যদি কেউ ব্যবসাটি করতে পারেন, পপকর্ন বা চিপস বলা হয়, চিপস বা পপকর্ন বলা হয় সেটি আপনারা আমাদের কাছে নিতে পারেন। এটি ইন্ডিয়ান মেশিন, চিপস মুরমুরে বা মুরমুরে যেটাই বলেন এখন সেটাই এটা আর কি। তো দেখতে পাচ্ছেন আপনারা এটি সম্পূর্ণ চাউল আর কি, এখানে ভুট্টা দেওয়া উচিত কিন্তু ভুট্টা আমাদের কাছে নাই, চাউলের ফাইবার দেওয়া হচ্ছে, এটা আতপ চাউল দিয়ে বানাতে পারবেন, প্রতি মিনিটে 1 কেজি মাল প্রোডাকশন। দেখুন কি সুন্দর এটি খাওয়ার উপযোগী আর কি, যেটাও খাইতে পারবেন সমস্যা না, তো খাইতে পারেন সমস্যা না, এটি যে কেউ খাইতে পারে সমস্যা না। এই যে চলে, লোক ম্যান পাওয়ার লাগে না, তো ম্যানে ধরে রাখলে একটু সুবিধা হয়, সকালে এগুলো বেশি চলে, সেক্ষেত্রে এখানে এই যে ফেটে যাচ্ছে, ফেটে দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই চাউলে ফাইবার কম আর ভুট্টায় ফাইবার বেশি, ফাইবার কম হওয়ার কারণে এগুলো ফেটে যাচ্ছে, এখানে কোনো ভোজ্য তেল বা আগুনের প্রয়োজন নাই, সরাসরি কাঁচা মাল দিবেন আর মাল তৈরি হয়ে বাইরে হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ। এটি হাত দিলে ভেঙে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে হাত দিলেন, হাত দেওয়ার পরে স্মুথভাবে কোনো রকম জার্কিং করলে ভেঙে পিস পিস হয়ে যাচ্ছে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যেটাই করবেন না কেন এটাও কিন্তু আপনারা করতে পারছেন নিঃসন্দেহে। তো এখানে 1 কেজি মালও আমরা দেই নাই, 1 কেজি চাউলেরও বানাই নাই, তো সেক্ষেত্রে থাবা দিলেই মনে করেন এগুলো কুড়মুড়ে চিপস, তা কুড়মুড়কে শব্দ সাউন্ড পাচ্ছেন অবশ্য, তো সেক্ষেত্রে এটি এইভাবে এরকম করে যদি আপনারা ইয়ে করেন এবার প্যাকেজিং করতে পারেন, পলিথিনের ভিতরে দিয়ে দিলে হয়ে গেল। তো এটি আমরা দিয়ে থাকছি টোটাল বাংলাদেশ এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো আমরা সাপ্লাই দিই, তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ এই ব্যবসাটি করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন। ততক্ষণ আমি আবারও বলছি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে নতুন নতুন যেসব ব্যবসার টিপস বা আইডিয়া দিয়ে থাকে সেটি আবারও পরবর্তীতে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।